हेलो फ्रेंड्स, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো বন্ধুরা, আজ আমার বাগানের কিছু গাছ রিপোর্টিং করব ও কিছু কিছু গাছকে আজ খাবার দেব। ও গাছে কীটনাশক সার আমি আজ গাছে দেব। আজ সময় পেয়েছি শুকনো ওয়েদার, তাই বন্ধুরা আজ বাগানে চলে এসে আমি এই গাছের পরিচর্যা এগুলোই করলাম। শীত আসছে, তাই কিছু কিছু গাছকে এইভাবে আগে থেকেই যত্ন করে নিচ্ছি, কারণ প্রচুর ফুল পাওয়ার জন্য। আসুন তাহলে বন্ধুরা, আমি কোন কোন গাছের রিপোর্টিং করব, কোন গাছে খাবার দেবো সেটাই এই ভিডিওতে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই গোলাপ গাছে মাটিটা খুঁড়ে নিয়ে আমি এই গাছে খাবার দেব। মাটিটা দেখুন বন্ধুরা, অনেকটাই টাইট হয়ে গেছে, তাই আমি অফ ক্যামেরায় এটা খুঁড়ে নিচ্ছি, তা না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই এইভাবেই আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাটিটা অফ ক্যামেরায় খুশিয়ে নিয়েছি। এবার এই মিক্স খাবার একটু দিয়ে দিলাম। এই গাছটি মাটি একটু কম আছে, তাই এই সার দিলাম, এর ওপরে একটু দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এখানে মিনিয়েচার এই টগর ফুলের গাছটি দেখুন বন্ধুরা, এর ডগাগুলি পিঞ্চিং করে দিলাম। মাটিটা খুঁড়ে এই মিশানো যে সার এই গাছের চারি সাইডে দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু মাটিটা ভালো করে ঢেকে দিয়ে টব ভর্তি করে আমি জল দিয়ে দিলাম। এখানে দেখুন, এগুলো জুঁই ফুলের গাছ আর বেল ফুলের গাছ, অনেক বড় বড় হয়ে গিয়েছিল, তাই আজকের কাটাই ছাটাই সব করলাম, করে মাটিগুলো বসে গেছে একেবারে, এগুলো এগুলো খুঁড়ে নিলাম। এ দেখুন খুব টাইট হয়ে গেছে, অফ ক্যামেরা একটু খুঁড়ে নিচ্ছি মাটিটা। মিশানো সার দিয়ে দিলাম। এইগুলি আজকের বন্ধুরা গাছের পরিচর্যা করলাম। বর্ষা শেষ হতে চলেছে, তাই কিছু বাগানের গাছকে এইভাবেই পরিচর্যা করে নিচ্ছি। জল দিয়ে দিলাম। এই গাছটায় প্রচুর পরিমাণে পোকা লেগে গিয়েছিল, তাই এখন কাটাই ছাটাই করে দিলাম, নতুন করে আবার ডগা বেরিয়ে ফুল ফুটবে, তাই এই কাজটি করলাম। এই জবা গাছটি তো মাটি খুঁড়ে মিক্স করা যে সার, এ সার দিয়ে দিলাম। প্রত্যেকটা গাছে বন্ধুরা আজকে এটাই করলাম, মাঝে মাঝে গাছের পরিচর্যা না করলে, গাছে খাবার না দিলে ফুল তো ফুটবে না, তাই প্রত্যেকটা গাছে এইভাবেই আজ পরিচর্যা করলাম। এখানে দেখুন বন্ধুরা, স্নেক প্লান্ট, এই স্নেক প্লান্ট এটা গ্রো ব্যাগে আছে, আমি এটা প্লাস্টিক একটা টবের মধ্যে এটা রিপোর্টিং করব। এটা অফ ক্যামেরায় আমি রিপোর্টিং করে নিচ্ছি। এখানে দেখুন অফ ক্যামেরায় এগুলো
স্নেক প্লান্ট রিপোর্টিং করে নিলাম, জল দিয়ে দিলাম। গারবেরা গাছ দেখুন বন্ধুরা, শীত আসছে তাই একে এই প্লাস্টিক টপ দিয়ে রিপোর্টিং করব। এটা গ্রো ব্যাগে আছে, এটার মধ্যে অফ ক্যামেরায় আমি রিপোর্টিং করে নিচ্ছি। করে নিলাম, জল দিয়ে দু তিন দিন ছাওয়া জায়গাতেই এই গাছ রেখে দিতে হবে। যে কোনো গাছ রিপোর্টিং করলে সঙ্গে সঙ্গে রোদে রাখা যাবে না, ছাওয়া জায়গায় গাছকে রেখে দিতে হবে, তা না হলে গাছ ঝিমিয়ে যাবে। এই গাছটি রসুন লতা, এই রসুন লতা গাছটি দেখুন বন্ধুরা এই প্লাস্টিক গ্রো ব্যাগে আছে, এই বালতিটায় আজ আমি রিপোর্টিং করে নেব। এই রসুন লতা গাছটি অফ ক্যামেরায় রিপোর্টিং করে নিলাম। এই গাছটি বন্ধুরা এর পাতা ঠিক রসুনের মতো দেখতে বেগুনি কালারের, খুব সুন্দর। গেটে সাইডে এই গাছটি রাখা যায়, দেখতে খুব সুন্দর লাগে। এটা প্লাস্টিক গ্রো ব্যাগে ছিল, এটা এখন এই একটা বালতির মধ্যে আমি এটা রিপোর্টিং করে নিলাম। কী করে জল দিলাম, আজ আমি এই কীটনাশক আজ প্রতিটা গাছে আজকের আমি স্প্রে করব। আমি অফ ক্যামেরায় 1 লিটার জলে 5 ml নিয়ে ভালো করে গাছে স্প্রে করব। এগুলো নতুন নিয়ে এসেছি, এটা 199 টাকা, এইটা শুধু 90 টাকা। এর মধ্যে যে কোনো একটা কীটনাশক গাছে আমি স্প্রে করব। গাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো কেতুকি গাছ, একে ঝিনটি বা রাসফুল বলে। এই শীত আসছে, এই গাছের ফুল হবে। এটা আমি গ্রো ব্যাগে রেখেছিলাম, এখন আমি এই বালতিটায় এইটাই আমি রিপোর্টিং করব। গাছটি রিপোর্টিং করে নিলাম এই বালতির মধ্যে, জল দিয়ে দিলাম। এই জবা গাছ দুটি দেখুন বন্ধুরা, এগুলো হাইব্রিড জবা, এই দেখুন কুড়ি আসছে সবে। এতে আমি খাবার দেব, মাটিটা একটু খুঁড়িয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এই গাছটি তো তাই, এটাও একটু খুঁড়িয়ে নিলাম। জল দিয়ে দিলাম বন্ধুরা, প্রতিটা গাছে আমি স্প্রে করছি। দেখুন বিকালের দিকে গাছে স্প্রে করতে হয়, যখন স্প্রে করবেন গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিয়ে তারপরে গাছে স্প্রে করবেন। দেখুন বন্ধুরা, সবজির খোসা আমি পচিয়ে রেখেছিলাম, আজকে যেসব গাছে মিক্সড খাবার দিয়েছি সেই গাছে এই তরল সার দেবো না, তবে যেগুলো দেইনি সেই গাছে আমি এই তরল সার দেব। আমি এখান থেকে জল নিয়ে এই ছাঁকনি থেকে ছেঁকে এক বালতি জল এখানে ছেঁকে নেব, দু বালতি জল করে তারপর আমি গাছে দেব। বন্ধুরা দেখুন, আমি জলটা নিয়ে নিয়েছি, এই জলের সঙ্গে পাতলা করে মিশিয়ে এই জলটা গাছে দেব। প্রত্যেক বন্ধুরা এই সবজির খোসাকে এইভাবে পচিয়ে রেখে এই জলটাই দেবেন, গাছের পক্ষে খুবই উপকারী। এই গাছটি কাগজ ফুল, এতে লিকুইড সার দিলাম, এটা এটা তরল জৈব সার দিলাম, এটা একটা মিলি সাদা রেড লিলি,
এই রেড লিলি, এতে এই তরল সার এই লিলি গাছে দিলাম। এটা ক্রোশানডা, এই ক্রোশানডা এই গাছে লিকুইড তরল সার দিলাম। এটা রঙ্গন, গোলাপি কালারের রঙ্গন ফুল। এটা বেগুনি কালারের নীল ও বেগুনি টগর, এতেও এই তরল সার দিলাম। এটা দেখুন কুপিয়া, এই কুপিয়া গাছেও দিলাম। এখানে বন্ধুরা অপরাজিতা গাছ, এটা বেড তৈরি করেছিলাম, এটা সকালে ফুলগুলি তুলে নিয়েছি, তার জন্য এখন ফুল নেই। এই বিকালে, এই বিকালে এতে এই তরল সার দিলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যে সমস্ত বন্ধুরা যে যেখান থেকে আমার সব সময়ের জন্য ভিডিও দেখেন, প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল।